আসসালামু আলাইকুম, ইটস মি আসিফা অ্যাগেইন উইথ আ নিউ ভিডিও। আজকে আমরা বানাবো পটেটো ওয়েজেস অনেক ইজি একটি ওয়েতে। পটেটো ওয়েজেস অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ওয়ে, কারণ এটাতে আমরা খুবই কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। আপনারা যে কেউ এটা বানাতে পারবেন ঘরে বসেই। আমি এখানে তিনটা আলু নিয়েছি, তিনটা আলু আমি ছিলে এগুলোকে কেটে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। এরকম 8 পিসে কেটে নিব। সবগুলো আলুকেই আমি এভাবে করে কেটে নিব। এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, 50% সিদ্ধ করতে হবে। এখন একটি সস প্যানে পানি নিয়ে হালকা যখন গরম হবে তখন 1 চামচ লবণ দিয়ে দিব। হালকা ফুটে উঠতে শুরু করলে আলুগুলোকে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুগুলো খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, তাছাড়া আলুগুলো ভেঙ্গেও যাবে। আমি 5 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোর পানি ঝরিয়ে একটি পেপার টাওয়ালে অবশিষ্ট পানিগুলো মুছে নেব। এখন অ্যাড করব 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি স্পাইসি খেতে চান তাহলে লাল মরিচের গুঁড়ো একটু বাড়িয়েও দিতে পারেন। এখন ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এখন আমরা তেলে ভেজে নিব। প্রথমে তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। এরপর মাঝারি আঁচে আলুগুলো ভেজে নিব। আমি প্রায় 6 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। ব্যাস, হয়ে গেল আমাদের ঝটপট পটেটো ওয়েজেস। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। কম উপকরণ দিয়ে কিভাবে মজাদার নাস্তা বানানো যায় সেরকম রেসিপি নিয়ে আমি আবারও আসবো ইনশাল্লাহ।